হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নতুন আরও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো চিকেন সিজলিং। তা প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এই যে মুরগির বুকের মাংস নিয়েছি, একদম সলিড মাংস এটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর দিয়ে দিব এই যে রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা। দিয়ে এবার চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব। এরপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া খুব অল্প পরিমাণে। দিয়ে এই যে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই যে আমি চামচ দিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, পরে চামচ বাদ দিয়ে হাত দিয়েই করেছি। আর এখানে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। এই যে হাত দিয়ে সুন্দর করে চিকেনটাকে এখন মাখিয়ে নিয়েছি। তো এই যে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, চিকেনগুলো এখন লাল লাল করে ভেজে নিব। তো দেখুন একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সব চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন এক পাশ ভালো করে ভেজে নিব। তো এই কাজটা একটু স্লোভাবে করতে হবে, কারণ আস্তে আস্তে যদি চিকেন না ভাজি তাহলে হচ্ছে কাঁচা থেকে যাবে। আর বেশি তাড়াতাড়ি জাল দিলে হচ্ছে উপরেরটা পড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রায় চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এই যে 3 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিব, এটাকে একটু ভালো করে ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। দিয়ে এটাকে একটু ভেজে নিব। এই যে আমি লবণ অ্যাড করে দিলাম। আর আমি এতে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা রসুন আর জিরা বাটা, দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। তো দেখুন 3 রকমের ক্যাপসিকাম দেওয়ায় কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর
আর এতে দিয়ে দেব হচ্ছে একটু টমেটো সস। দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে যে ভাজা চিকেনটা আছে ওটার সঙ্গে অ্যাড করে দিব। তো এই যে এখন আমি চিকেনটা ঢেলে নিলাম। এখন সুন্দর মতো এই যে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এই খাবারটা বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ এতে বেশি ঝাল নাই। আর এরকম ফ্রাইড করা চিকেন দিলে কোন বাচ্চা না পছন্দ করবে? তো লাস্টে আমি নামানোর আগে একটু দিয়ে দিলাম অরিগ্যানো, দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার চিকেন সিজলিংটা তৈরি হয়ে গিয়েছে, তা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমি এর সঙ্গে কিছু এই যে কাঠি গুঁজে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।